নমস্কার বন্ধুরা, রাত্রে কি আপনি ঘুমাতে পারছেন না? খুশখুশে কাশি কিংবা তার সাথে সর্দি নাক আটকে আছে, এইভাবে আপনি দিন যাপন করছেন? রাত্রে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না, এর পাশাপাশি চোখ চুলকানো, হাঁচি কাশি, এই ধরনের কিন্তু নানান ধরনের সমস্যা হয়ে থাকে যখন কিন্তু সাধারণত ওয়েদার চেঞ্জ হয়। তো এই যে ওয়েদার চেঞ্জের সময় এবং এই যে ঠান্ডা গরম ভাব, তার সাথে সাথে এই যে জ্বর সর্দি কাশি খুশখুশে কাশি নাক আটকে যাওয়া, রাত্রে ঘুমাতে গেলে ঘুম ভেঙে যাওয়া বারবার কাশির জন্য, এই ধরনের সমস্যা আমাদের কেন হয় এবং এই ধরনের সমস্যা থেকে আমাদের মুক্তির উপায় কি, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা একটি বিস্তারিত প্রতিবেদন করছি। ভিডিওটি শুরু করার আগে বলবো, যদি আপনারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমরা যখন এরকম ধরনের হেলথ টিপস এর ভিডিও আপলোড করব আপনারা যাতে সবার আগে নোটিফিকেশন পান। তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই ধরনের শারীরিক বিভিন্ন সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন। তো দেখুন বন্ধুরা, বিভিন্ন ওয়েদার চেঞ্জের সময় কিন্তু আমাদের সচরাচর খুবই সাবধান থাকতে হয়। আপনি যদি একটি অসাবধান বশত চলাফেরা করেন তাহলে কিন্তু আপনি এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবে। সর্বপ্রথমে বলবো, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু এই ধরনের সমস্যা আমাদের হয়ে থাকে এবং যখনই কোনো মৌসুমি বায়ু আমাদের ফিরে আসে তখন কিন্তু সাধারণত অ্যালার্জিক জাতীয় সমস্যা কিন্তু বেশি হয় এবং এই ধরনের সমস্যা পিছনে যে চক্রান্তকারী থাকে সে কিন্তু অ্যালার্জি। তো এই অ্যালার্জি থেকে দূর করার কিন্তু মূলত কিছু কিছু উপায় আছে খুব সাধারণভাবে। তো সব থেকে প্রথম যে পয়েন্টটি সেটি হলো, আপনার যে খাবারগুলিতে অ্যালার্জি আছে এবং আপনার যদি ডাস্ট অ্যালার্জি থেকে থাকে তাহলে কিন্তু আপনার সবার আগে সাবধান হতে হবে যে আপনি যখন বাড়ির থেকে বাইরে বার হচ্ছে এবং আপনি যে জায়গাটায় আছেন সেটা যেন অপরিষ্কার না হয় এবং আপনি যখন বাইরে বার হচ্ছেন তখন কিন্তু নাক এবং চোখ এইগুলি কিন্তু সবসময় আপনি ঢেকে বারবেন, মানে চোখে চশমা দেবেন এবং নাকে কিন্তু আপনি একটি মাস্ক টাইপের কিছু দিয়ে বেরোবেন, তাহলে কিন্তু এই ডাস্ট অ্যালার্জির থেকে কিন্তু আপনি অনেকটাই মুক্তি পাবেন। এবং যাদের খাবার থেকে অ্যালার্জি হয়, কারো কারো পুঁইশাক খেলে অ্যালার্জি হয়, কারো কারো ডিম খেলে অ্যালার্জি হয়, এর পাশাপাশি কারো কারো চিকেনেও অ্যালার্জি আছে, কারো কারো চিংড়ি মাছেও অ্যালার্জি আছে, তো এই ধরনের আপনার যা যা যেটা থেকে অ্যালার্জি ফর্ম করে, তো আপনারা কিন্তু সেটি কিন্তু সবসময় মাথায় রাখবেন। এবং সব থেকে বড় বিষয় যেটি, সেটি কিন্তু যখন শীত থেকে গরমে যখন আমরা পদার্পণ করি এই সময়টায় কিন্তু অনেকের কিন্তু অ্যালার্জিক লেভেলটা হেভি কিন্তু হাই হয়ে যায়। তো আপনার যদি সর্দি কাশি না সারে তাহলে কিন্তু আপনি অবশ্যই অ্যালার্জিক টেস্ট করাবেন এবং সর্বোপরি একটি ডাক্তারবাবুর সাথে কিন্তু আপনি পরামর্শ করবেন। তো এইসব ঘরোয়া পদ্ধতি মেনেও যদি আপনার সমস্যা সমাধান না হয় তাহলে আপনি কি করবেন? তো সর্বপ্রথম যদি আপনি করবেন, আপনি কিন্তু সকাল সন্ধ্যে গরম জলের ভাপ নিতে পারেন এবং গরম জলে একটু আদা মিশিয়ে ওর যে স্টিমটা, সেই স্টিমটা কিন্তু আপনি নাক দিয়ে টানতে পারেন এবং গাল দিয়েও কিন্তু টানতে পারেন এবং একটু গার্গেল করতে পারেন লবণ জল দিয়ে। এর পাশাপাশি আপনি মন্টেলুকাস্ট এবং লিবোসিপটিজিন ক্যাটাগরির ওষুধ কিন্তু খেতে পারেন। তবে ওষুধের কথা যখন আসলো তখন বলি, যে কোনো ওষুধ খাওয়ার সঙ্গে কিন্তু আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং এই ধরনের সমস্যা যদি আপনি সম্মুখীন হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ডাক্তার উপর পরামর্শ মতো কিন্তু মেডিসিন খাবেন। এবং তো বাচ্চাদের যখন এই ধরনের সমস্যা হয়, আপনি ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করছেন তারপরেও সমাধান হচ্ছে না, তখন কিন্তু আপনাদের অ্যান্টিবায়োটিক কোর্স থেরাপির মধ্যে কিন্তু আপনাদের যেতে হবে এবং পাশাপাশি ডাক্তারবাবু আপনাদেরকে যেভাবে সাজেস্ট করবে সেইভাবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তো সর্বোপরি বলবো, এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু আমাদের ঠান্ডা লাগাটা কিন্তু খুবই কমন এবং এই অ্যালার্জিক রিয়াকশনগুলো হওয়া কিন্তু আমাদের খুবই কমন। তো এই সময় যদি আমরা একটু সাবধান চলাফেরা করি তাহলে কিন্তু খুবই সুবিধা হয় এবং এই ধরনের সমস্যা থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে থাকতে পারবো। তো আমরা চলাফেরার দিকটাকে একটু মানে যতটা সম্ভব সচেতন হওয়ার চেষ্টা করব এবং খাওয়া দাওয়ার দিকটাও একটু সচেতন হওয়ার চেষ্টা করব। তো আশা করি আমরা একটু হলে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই সময় এবং ওয়েদার চেঞ্জের সময় আপনারা কিভাবে চলাফেরা করবেন এবং কোন কোন কাজ করবেন, কোন কোন কাজ করবেন না। তো সর্বোপরি ভিডিওটি শেষ করার আগে আরেকবারও বলবো, এই সময় যাদের অ্যালার্জিক এবং সর্দি কাশি সারে না তাদের কিন্তু মূল যে পিছনে যে চক্রান্তকারী থাকে সেটা কিন্তু অ্যালার্জি। তো এই অ্যালার্জির থেকে কিন্তু আপনারা অনেকটাই সাবধান থাকবেন এবং সচেতন থাকবেন। তো আজকে আমরা ভিডিওটি কিন্তু এখানেই শেষ করবো, পরবর্তী আপডেট পাওয়ার জন্য কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো নতুন টপিক নিয়ে নতুন কোনো হেলথ টিপস এর ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।